শেষের দিকে সুনীল নারায়ণের বিধ্বংস ব্যাটিংয়ে অবিশ্বাস্যভাবে ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলে বাকি ম্যাচগুলো আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। বিপিএলে আজ 26তম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট সানরাইজার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 169 রান সংগ্রহ করে সিলেট সানরাইজার্স। জবাবে ব্যাট করতে নেমে এক বল হাতে রেখে 4 উইকেটে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে হেরে ব্যাট করতে নেমে 105 রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন আনামুল হক বিজয় এবং কলিন ইনগ্রাম। এই দুজনের পার্টনারশিপ ভাঙে মুস্তাফিজুর রহমান। 33 বলে 4টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 46 রান করে প্যাভিলিয়নে ফিরে যান আনামুল হক বিজয়। বিজয়ের উইকেটের পর 16 রান করে তানভীর ইসলামের বলে প্যাভিলিয়নে ফিরে যান ল্যান্ডন সিমন্স। এরপরে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যান রবি বোপারা। শেষ ওভারে মুস্তাফিজুরের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান কলিন ইনগ্রাম। 63 বলে 9টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 89 রান করে প্যাভিলিয়নে ফিরে যান কলিন ইনগ্রাম। শেষের দিকে 10 রান করে মুস্তাফিজুরের বলে প্যাভিলিয়নে ফিরে যান আলাউদ্দিন বাবু। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।